নমস্কার বন্ধুরা উমাকুট কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিড়ে এবং সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারেন আর এটি আপনারা বাইরে যতক্ষণ রেখে দেবেন ততক্ষণই কিন্তু নরম থাকবে একদমই শুকিয়ে যাবে না আর ভিতরটা যেমনই সাদা ধপধপে তেমনি তেমনই কিন্তু জালিদার আর তেমনি কিন্তু নরম তুল তুলে আর বাইরেটাও হালকা একটা লাল কালার চলে আসে সব মিলিয়ে এটি যেমনই দেখতে সুন্দর হয়ে থাকে আর তেমনি খেতেও কিন্তু সুন্দর হয়ে থাকে আর তার সাথে অবশ্যই আপনাদের সঙ্গে চাটনিও শেয়ার করব। তো প্রথমে চলুন চাটনিটা তৈরি করে নেব তার জন্য একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ রোস্টেড চিনা বাদাম দিলাম দু টেবিল চামচ পরিমাণ ভাজা ছোলা খোসাটা ছাড়িয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান স্পুন পরিমাণ চিনি বা স্বাদ অনুযায়ী চিনি দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ সাদা নুন আর হাফ টি স্পুন পরিমাণ বিট নুন আর দিলামের মধ্যে দু টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের অবশ্যই টেস্ট বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জল এবার এটির একটি ফাইন পেস্ট তৈরি করে নেব আমি এখানে এই চাটনিটা একটু পাতলা রাখবো আপনারা চাইলে এই চাটনির মধ্যে আর জল ব্যবহার নাও করতে পারেন চাটনিটা ঠিক এইভাবে ঘনও রেখে দিতে পারেন তাই এর মধ্যে গ্রাইন্ডিং জার ধুয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ জল আর দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পাতি রস আপনারা চাটনির মধ্যে যতটা টক খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লেবুর রস ব্যবহার করবেন বা আপনারা এখানে তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন তবে লেবুর রসটা দিলে বেশি ভালো হয় লেবুর রস দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একটি তড়কা দিয়ে নেব তার জন্য একটি হাতার মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা এর মধ্যে কারিপাতা দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এই চাটনির মধ্যে আমাদের দিয়ে দিতে হবে তারপর চাটনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাদাম এবং ছোলা দিয়ে চাটনি আর বন্ধুরা আপনারা যদি এখানে নারকেল দিতে চান যখন আমি পেস্ট করলাম সেই পর্যায়ে নারকেলটাও দিয়ে দিতে পারেন তবে বন্ধুরা আপনারা এই চাটনিটাও একবার হলেও অবশ্যই তৈরি করে দেখবেন এটিও খেতে দুর্দান্ত লাগে এবার আমরা যে রাস্তাগুলো তৈরি করব তার জন্য আবারও একটি বড় গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর কাপ পরিমাণ ভিজিয়ে নেওয়া চিড়ে চিড়ে রেখে আমি দশ মিনিট আগে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটিকে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিলাম পৌনে এক কাপ পরিমাণ টক দই আর দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল আপনারা এখানে যে কোনো বাটি মাপ করে অবশ্যই কিন্তু মেজারমেন্ট করে নেবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এইভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে সুজি এবং চিড়েটা মিশে যাবে তাহলে পেস্ট করে নিতে আমাদের খুবই সুবিধা হবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ জল মানে মোট এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি আর পৌনে এক কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি এবার এটির একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব তো আমার এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে একটি মিক্সিং বোলের মধ্যে এটিকে ঢেলে নিলাম আর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবেই রাখতে হবে এবার এটিকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার ফলে খুব ভালো মতো সুজিটা আরও একটু ফুলে যায় তো দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আগের তুলনায় কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমাদের কিন্তু এই রকমই ব্যাটারের প্রয়োজন আছে এবার এর মধ্যে আমি এড করে দিচ্ছি ইনো ফ্রুট সল্ট একটা ছোটো প্যাকেটের ইনো এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে হাফ টি একটু কম পরিমাণ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন ব্যাটারটার মধ্যে ইনো এবং বেকিং সোডা আমাদের ব্যবহার করতে হবে ঠিক নাস্তাগুলো তৈরি করার আগেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তারপরেই সঙ্গে সঙ্গে নাস্তাগুলো করে ফেলতে হবে আর বেটারটা কিন্তু আগে থাকতে করে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমরা চলে যাব সরাসরি নাস্তাগুলো তৈরি করার পদ্ধতি গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু আমাদের তেলের কোনো রকমই প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমবারে একটুখানি তেলটা ব্রাশ করে নিতে হবে আর কিন্তু এখানে তেলের কোনো রকমভাবে প্রয়োজনই পড়বে না এই নাস্তাগুলো কিন্তু ভীষণই হেলদি হয় বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে পেন ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক পরিমাণ ব্যাটার ব্যাটারটা দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে আমি মিনিট খানিকের জন্য ঢাকা দেখে দেব এরপরেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে উপরে সারফেসটা শুকিয়ে আসছে তখনই আমাদের ঢাকাটা তুলে নিতে হবে আর এটিকে আমাদের তুলে নিতে হবে আর আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ছিদ্র তৈরি হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আপনাদের আরও দু একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দরভাবে একই রকম পদ্ধতিতে তৈরি হয়ে যাচ্ছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হচ্ছে তো বন্ধুরা আমার এখানে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটি থালার মধ্যে আমি সার্ভ করে নিয়েছি এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এর ভেতরগুলো কিন্তু অসংখ্য জালিদার তৈরি হয়েছে আর ভীষণই কিন্তু সফটও তৈরি হয়েছে সেটা আপনারা ভিডিওটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি আপনারা এটি ডিনারেও সার্ভ করতে পারেন বা এটি সকালে জল খাবারেও খেতে পারেন বা এটি স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও দিতে পারেন আর সাথে কিন্তু অবশ্যই চাটনি তৈরি করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ